जार बैला असे मानुष मिलेर बैला नाय मोने आगुन जाने रे आगुन जाने रे निभानेर मानुष ना কিছুর পরও তোমার শিক্ষা হইল না আর এই নিশাও গেল না তোমার জন্য মায়ের খাইয়ে খাইয়া ছেলেটা মরব নাকি তুই এত রইতে জায়গা কি করতেছ চিল্লা চিল্লি শুনে নাই আইলাম শোনে মন কই ঘুম আসছে পরে তুই কিছু কইস না বউ কইলে কি কিছু লাভ হইব মা খালি ঝগড়াই পারবো তুমি বাসাইতে সাইতে দুঃখ পাইবার যাও কেন ওরে ছোট বউ যাই কি আর সুখে ওই যে সুজন রে ওর আমার কাছে আসবার দেয় না তোর শ্বশুরের দুঃখ যে আমি ওরে লইয়া বলি ওরে ছাড়া যে আমার ঘুম আসে না রে মা তোর পেটেও তো আল্লাহ দিছে ওরেও কি তুই আমার কাছ থেকে পর করে রাখছি মা গো আমি যখন তোমার আমার পেটেরটা কি তোমার পর হইব তুই আমার আর বড় বউ কি আমার না মানুষে কয় লোক মান আমার সব ছেলে কিন্তু আমি যদি কোনোদিন ওগো দুইজনে দুই নজরে দেখা থাকি আর ওর গজব করবো আমার উপরে শান্ত মা কপালের দুঃখ কপালেই থাকে খন্দাই না তুমি শোনো মা আমি যাই এখন তখন অবস্থা এত রাইতে কেন খুঁজলো তারা উঠে যাইবার কেমন লাগতেছে ভালো আমার বড় ভয় করে গো তুই মরবি না বউ আল্লাহ আমারে অত বড় দুঃখ দিব না কি লোস নাই এখনো পানি কাম নবমী বেদির পানি এনে হইল না এখনো দিনদায় পেট বসিয়ে শুয়ে থাকলে দিন যাইব গলায় বাপ থেকে মরবো নাকি বুড়াটা নিজের পেটে বাপটা লাফাইতে ভুলে এতই হিংসা আত্মদিন পড়েই রয়েছে
পানি খাও সোনা। দাদি কষ্টে ভাত কামো। হারাম দাদা তুমি দা, দাদিকে তো জাদু করছে। খাবি তো খা, তা মারা দিয়া খতম করো। দাদির নাম রেবিয়া হারাম দাদা।
শেষে ঘর পুড়া হইল ছাই মনে আগুন জ্বালে রে। গুন 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 গাহিয়া নির্গুণ রাজা
পয়সাও চুরি
করা আরম্ভ করছস? আমার মারবেন নাকি? আমার কেউ নাই বললে? আরে হ্যাঁ, আমি তার কেউ নাই বলেই তো তার এতদিন রাখছিলাম। মারুনের লেগে রাখছেন নাকি? মারুন না, মানুষ তো হইলি না, ওই তো একটা চোর। বাইরো বাইরো তুই আমার দোকান থেকে। বিদায়ের সময় আর মনে কিছু রাখতেন না চাচা মিয়া, মাফ করে দিয়েন। সুলেমানের একই মায়া ছকি, আদব কায়দা মতো থাকতে পারলে ওই সুলেমানে খুশি হয়ে তোরা জামাই বানাইব। জামাই? আমি জামাই হবো? আরে হারাম কেতা দৌড়া দৌড়া আর পায়ে ধরে মাছা চকি বড় সুন্দরী, পাইলে জীবন সাপ্ত হই। মাছটা বড় মজা হয়েছে। হ্যাঁ মধু সখী রানছে। মা আমার বড় গুণের রান্ধুনি হয়েছে। আরে কি করছ মা, কত দেশ? আরে খাও না, এক টুকরা মাছই তো। তাবি দেন, চুরিদারি করুন না। তরে আমি বিশ্বাস করি না, তুই বাইরে এখান থেকে। তাই আপনার পায়ে পড়ি, আপনার যা খুশি তাই করেন। এই অধিক
খেতে কদে আশা তার নাম যে বুদ্ধিনাশা অতি লোভে সাথী নষ্ট বলে যে কথায় বাইরে বলে যে কথায় জিয়া তুইয়া খায় না যারা একা একা খায় আরে তাদের কপাল এমনি কইরা ছাই হইয়া যায় আরে কথায় বলে গাধে বেল পাকিলে তাতে কাকের কি ও কাকের কাকা ডাকে যদি একে একে গাছের বেল ঝরিয়া যায় তাতে দোষের কি হরে কথায় বলে গাছে বেল পাকিলে তাতে কাকের কি হরে কথায় বলে এত হইচই করতেছি ওর দিকে থুতু দিলে নিজের মুখে থুতু পরে চোখ বুঝিয়া লম্ফলে পাও ভাঙ্গিয়া যায় আইরে পাও ভাঙ্গিয়া যায় আইরে পাও ভাঙ্গিয়া যায় আইরে পাও ভাঙ্গিয়া যায় এই ওপর দিকে থুতু দিলে নিজের মুখে থুতু পরে চোখ বুঝিয়া লম্ফ দিলে পাও ভাঙ্গিয়া যায় আইরে পাও ভাঙ্গিয়া যায় আইরে অতি বড় হইলে পরে ঝরে পড়া যায় আরে অতি ছোট থাকলে আবার ছাগল মুইরা খায় আইরে কথায় বলে গাছে বেল পাকিলে তাতে কাকের কি ও কাকের কাকা ডাকে যদি একে একে গাছের বেল ঝরিয়া যায় তাতে দোষের কি হরে কথায় বলে গাছে বেল পাকিলে তাতে কাকের কি হরে কথায় বলে কি ব্যাপার ঠিক পাইনি এখনো তারা দেখে আসি দাদিরে ডাকু কথা নাই মুখে কার সাথে কথা কুমু ভূতের মতো গায়ে থাকলে দাদি গো মারবা তুমি আমারে মারো তো দেখি খেমাতে
মানে সুজন হাতের মধ্যে এমন করে নাকি মানছে গরু বাইন্দা রাখছে আমার জীবন তুই গজ গজ করলি আর আজকে সেদিনকার পোলা নাক টিপলে দুধ বাইর সেই সুজন হাটের ৪০টা লোকের সামনে আমার গালি গালাজ করে গেল সুজন সুজন আসছিল তোর কাছে আসছিল কি হয়েছে কত তার গরু আমার দোকানে ডাল খেয়েছিল বাইন্দা রাখছিলাম সুজনের গরু তুই বাঁধতে গেলি কে আমি কি জানতাম ওটা তার গরু আমজাদারে ছোটবেলায় কোলে পিঠে রাখছি নিজের অংশ তারে দিয়ে আসছি সেই সুজন আজ আমার চটাং চটাং কথা শুনে দিল আরে সুজন খুব জোয়ান হয়েছে না হাত পা গুলি খুব ডাঙ্গর হয়েছে আর দাদার মতো চুপ কর মা চুপ কর হইলি কি আর আমাগো হয়েছে পরের পোলা দিয়া আমাগো কি দেখিস আমার সখীর সামনে এসব প্যাচাল পারিস না যারা আমাগো খেয়া দেয়া দিছে তারপর নামও যেন আমার সখী না শুনে আমি না হয় নাই গেলাম ও মা একদিন পর রেহানা বাপের বাড়ি আইছে না গেলে দুঃখ পাইব না সন্ধ্যা হইলে বাবাই বকবো সন্ধ্যার আসুন নে চল যাই ও মা যা আগে নৌকা তো দেখি না তাই তো একটা নৌকা আমাকে আমগা ব্যাপারে একটু নামাই দিবা ওই ওই তো শিবির জোড়া দাঁড়াতে সুজন সখী রে
প্রেমের ঘাটে পারাপারে ধরা ধরি নাই, মনের বদলে মন দিতে হয়। প্রেমের কথা জানি না মনের বদল করি না, পারে গড়ি লইবা যদি লয়। থাকো সখীরিণী থাকো করি লভনা সখী গো, আমি প্রেমের ঘাটের মাঝি প্রেম ছাড়া প্রাণে বাঁচি না। তোমায় সখী ঘরে নিবার চাই, বামুন হইয়া চাঁদের পানে হাত বাড়াইও না মাঝি গো। আমি ফুলের পালা ফুলে আমার দিকে নজর দিও না। ও সুজন সখী রে, প্রেমের হাতে বেচা কেনায় কুল মান নাই, মনের মতো মনে হতে হয়। মনের মতো মন মাঝে কেনা বড় দায়, আসল কি বানা কল দরে কয়। যেমন খুশি তেমন করে যাচাই করিল সখী গো, আমি প্রেমের ঘাটের মাঝি মাঝ দরিয়ায় নাও ডুবাবো না। সবসার করিতে নেব আনা আনা তোমার বেলা নেব সখী, তোমার কানের সোনা সখী গো, আমি প্রেমের ঘাটে তোমার কাছে পয়সা নেব না। শুনছ বলায় তোমার সখী গো পার করতেছে বুঝছি, মনের রং ধরছে বিয়া দেওয়ার লাগবো। মায়া দেখো তৈলে পচা সামুকে পাও কাটবো। নতুন করে আবার দেখুন কি মেয়া তো ঠিক করাই আছে। কার কথা কো কুসু? তামন দয় না, মাতবর তো মরছে আর মায়া তো ওই এক যাই, বিষয় সম্পত্তি সব আমার সুজন পাইব। তুমি কথা কো সখী গো গান গাও বড় খারাপ লক্ষণ, তুমি আইজি একবার কুসুম গো বাড়ি যাও। ন্যাঙ্গু খালাম্মা পান খান, খালাম্মা কইতেছ কেন? খালাম্মা কইতেছ কেন? আইজ বাদে কালকে শাশুড়ি হইব, আম্মা কইতে পারস না? আমার শরম করে। তোমার কি কম বুবু, মেয়ে আমার একেবারে লজ্জা তুলে যা বুবু রে। এই শরমটা তো মেয়ে লোকের অলঙ্কার, তাই তো আসছি ঘরে বউ করবেন। মেয়ে তো অনেকই আছে কিন্তু আজকালকার মেয়েরা বড় বেপর্দা বেহায়া, ঘুমটা কি জিনিস আমরা জানি না। ঠিকই কইছো বউ। তুমি যাও, কবে আসবো বাবার ভাত নিতে।
রাইলি শাম প্রীতি আমার অন্তরে আহা শাম প্রীতি আমার অন্তরে বাটাটা বিষাইয়া মরি তো পিছাইলে গোস বাটাটা বিষাইয়া মরি তো পিছাইলে গোস সেই পিছানি মরে পিছাইলি তাম পিরিতি আমার অন্তরে আহা তাম পিরিতি আমার অন্তরে কাগজে গুটি পবনে উড়ে অগোস কাগজের গুটি পবনে উড়ে অগোস সেই উড়ানি মরে উড়াইলি তাম পিরিতি আমার অন্তরে আহা তাম পিরিতি আমার অন্তরে লেন্টনের ভিতরে সাদা তেল জলে অগোস লেন্টনের ভিতরে সাদা তেল জলে অগোস সে জ্বালানি মরে জ্বালাইলি তাম প্রীতি আমার অন্তরে আহা তাম প্রীতি আমার অন্তরে দুপুর গড়াইয়া যায় বাবার খিদে লাগে না গান গাইতে গাইতে পথ চলে এক কানে গেলে সারাদিন লাগায় তোরে আবার দোকানে রাখাটাই ভুল হয়েছে ঠাকুর আসুস কি যাস না তোমার লেগে না একটা সুগন্ধি সাবান আনছি বাবারে কই আনছস হিসাবে মাল বুঝে এভাবে চুরি করস না তোমার লেগে তো চুরি করতাছি আমার জন্য এত কেন রে যেখানে সাবান সেখানে থুয়ে দিস আরেকদিন এরকম করলে বাবারে কিন্তু কয়া দেবো খবরদার আচ্ছা খবরদার জলদি যা যাইতেছি খবরদার বাদানগো দাদি দোকানে বড় ভিড় খাওয়ান দাওয়ানোর সময় নাই আরে জলদি করেন সাধু বাবা এই চুল দিয়া তুমি এমন জাদু করবা সখী রে সখী যেন দিন রাত আমার চিন্তার পাগল হইয়া ঘুরে Thank you.
সরমের মাথা খাইছে, সুযোগেরও ভয় নাই। যাইব না ঠিকা দিব? দাও দাও গলা ফাটায় ঠিক করে দাও, পাড়া পড়ছি রে ডাকো, তোমারই কলঙ্ক উঠবো আমার কি। দেখো তো কেমন নীলাজ, পানি তার কতক্ষণ দাঁড়াই থাকুক, দয়া মায়া নাই? দয়া কার আছে, এই দুপুরবেলা না খেয়ে বসে রয়েছে কার জন্য, কেউ বোঝে না সে কথা। বান্ধবের মানুষের আমি দুই চোখে দেখতে পারি না। আমার কথা রাজি হলে কি কথা, সন্ধ্যার সময় আসুন বেলতলায়। কোন দুঃখে? দুঃখ যে কি তা বুঝামো কেমনে, একজনের জন্য মনটা উদাস উদাস করে, সারা রাত্র ঘুম হয় না, দুই চোখে না দেখলে মনটা পাগল পাগল করে। আসবো সে আজকে সন্ধ্যায় সেই বেলতলায়। চোখে তোর দোহাই লাগে, আসিস। জনমিয়া সখী,
দেখি। তোর জন্য একটা জিনিস আনছি, নিবি? কি আনছো? হাটে শহরে এক দোকানদার আসছিল, তার কাছ থেকে কিনছি। এত রাইতে জোপের মধ্যে চোর না তো? চল তো দেখি, চল। শত্রু, তুইও তো সেই দলেরই, আমার চিনবি কেমনে?
দাদি সখি ও আমার চাচার মেয়ে। হরে ভাই হ, তোরা দুইজনাই যে এক কইছ সেই আনন্দ আমি রাখুন কই? দুই ভাই এস 20 বছর হয় মুখ দেখে দেখি বন্ধ, ধর্মের তোর বাতাসে নড়ে, আজ দুইজনের দুই সন্তান, আজ একজন আরেকজনের ওইছে। কই দাও, আমি জঙ্গলে খাড়া খাড়া বক বক করতেছি, আয় আয় বাড়িতে আয় চল। সুজন নাই, মরে গেছে। এখন যে সুজনরে দেখতেছস সে তার বাপ মায়ের বানাই না পুতুল, তারে বাইর কর আমার বাড়ি থেকে, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। দেখ সলেমান, আমার অন্তরে আর কুড়াল মারিস না, তোরা বাইরে বাইরে ঝগড়া করে আলাদা হয়েছ, কিন্তু মায়ের বুকটা তো দেখত নাই, সুজনরে তুই কিচ্ছু করতে পারবি না। দেখ মা, বেশি সুজন সুজন করবি তো আমি আমি আমার শখের লয়ে যেদিকে দুই চোখ যায় চলে যাবো। চাচা, জনম ভৈরা তোমার কাছে যে অন্যায় করছি তার জন্য মাপ চাই তোমার কাছে। চাচা, এতদিন চাচা ছিল কই? 20 বছর পরে বুঝি চাচার বাড়ি খুঁজা পাইছস না? আমি যদি তোর চাচাই হই তো সেদিন অপমান করলি কেন আমারে লোকজনের সামনে? বাইরো বাইরো তুই আমার বাড়ির থেকে। সুলেমান, তুই থামবি না? ভাইস্তারে বাড়ির থেকে বাইর করে দাও জামু গিয়া। কিন্তু তোমারও কই চাচা, এই সবই শিখছো তোমরা, কে কারে বাইর করবা, যেমন বাপ মা তেমন তুমি, খালি ভাঙনের চিন্তা, জোড়া লাগানোর কথা তো কেউ কইবা না। বাপ রে বাপ, নতুন মন্ডল আইছে। আমার মনের কথা কইছে সুজন, ক ওই হারাম দাদার মাথা কাটা যাও, ওই তো ওই রকমই করছে এই 20 বছর, ছাই মাটি খাই আইয়া কোনোদিন হাও মুখ কান না, আর কোনোদিন রাগা রাগি ফাটা হাজি। দেখ মা, পুরানো আগুন জ্বালাইস না, অয়ন মন্ডল এসব ছাই মাটি কেন খায় তোর বাপ মায়ের জিজ্ঞেস কর গিয়া, তারা যদি আমাকে বাইর না করে দিত তোকে মায়ের এই 20টা বাপ মাই দিলাই যে আমারে। ঠিক বাবা, ঠিক দাদি, আমিও কসম খেয়ে গেলাম, এই ভাঙন যদি জোড়া লাগাইতে না পারি তো আমি এরফান সরকারের না পিই না। ওরে পারবি না পারবি না, তোর মতো বয়সে আমিও তাই কইতাম, আমারে মায়রে আমারে যত করতো তোর মায় আমি তো থাকতাম, মন্দে বুঝাইতাম বড় ভাইয়ের বউ মায়ের মতো। তোর মায়ের কই তোর সব শাশুড়ি সব ভাতি যদি জানতাম তো তোর জন্য পাগল থাকতাম না। মা তোর মনে নেই, ওর যখন পার বজিরা গেলে পিলা জড়াইল তখন 10টা গ্রাম ঘুরা দিন নাই রাত নাই, ডাক্তার কবির আজ ওষুধ পত্র আইন আমার ভালো করি নাই। চলে মা শান্ত বাবা, আজ আসি তা ওই ভাত খেয়ে যা। চুরিদারি করে দোকান উজাড় করলি তো শুধু মেয়ে ঢুকছে বা
শুইয়া ঢুকবো আর ফালিয়া বাইরেইব। আরে সুর, আমার খাবি, আমার পড়বি, আমার দোকানে চাকরি করবি, আর আমার ভাষারে এত বড় কথা কবি? বাইর আরাম যাচ্ছি, বাইর যাইতেছি, রাত পড়লে আবার আসুন নে। হ্যাঁ, আবার আসলে তোর হাত পা ভাঙ্গা দিব। দিয়ে কত লাগতো না, বাপ মা তার পান ডোলের ব্যবস্থা করছে। কিরকম বিয়া ঠিক করেছি? পথে আর নাই বাড়ি। আরে এই যে দিনের দিন মুখে লাগান দেন খুলছে।
কেমন গিন্নি দেখেন না, কোথায় আপনারা হাত মুখ ধুনের পানি দিব তা না খেলায় খেলায় আমি কথাই কইতেছি। ও বাবা, আজ উত্তর পাড়ায় পালা গান হইব, আমি দেখতে যাবো। তুই শুনলি কেমনে? আমি শুনছি। কার সঙ্গে যাবি? দাদি যাইব। ওমা না না না, আমি যাবো সারা রাত ধরে গান শুনবার। আমার মাফ কর মা, দাদ যেমন লাগবো মামা। চলো ঠিক আছে, বাবার সঙ্গে যাস। আরে বাবা দাবি, আরে বাবা সাধু, এইবার মনে হয় বাবা কাম হইতেছ বাবু। আরে বেটা কাম হইব না, এইবার কিল্লা ফতে হইব। একটা পান কিনবি, এই পানটা সাতবার ছয়বি ওই দাবিতে, তারপরে খাওয়াইবি। জয় বাবা তাবিজ, জয় বাবা সাধু, জয় বাবা তাবিজ, জয় বাবা সাধু। আরে তুমি তো কোথায় হো না, গ্রামের মানুষ পারা না। মাথায় ঘুমটা দাও, ঘুমটা দাও, রিমপুরের আশ হইতে পারে। যা তারপর করিস না তো, তাড়াতাড়ি হাঁট। তাড়াতাড়ি হাঁটুম কি, পাও তো চলে না। Thank you.
ঢোকাতে লাগবে যখন খেয়া পারের কড়ি পার ঘাটাতে লাগবে যখন খেয়া পারের কড়ি ঘাটের মাঝি আসল ছাড়া নকল কিছুই নেবে না কানবি তখন ধরে ধারে আপন কেহ পাবি না রে সুজন সর্বনাশ হইছে ম্যানেজার হইছেই করতেছে সব টাকা হাতে না পাইলে কইছে গান বন্ধ করে দিব আরো 300 টাকা তালুকদার বাড়িতে আছে জানি আগা তালুকদার যে মানুষ পরে ছাড়া 1 পয়সাও দিব না সবখানেই সুজন আমরা আর কোনোদিন এসবের মধ্যে রাখতে পারবি না চল দাদি দাদি সখি কই কেন তুই জানস না এই তো কতক্ষণ আগে চলে গেল কই ওর মামার বাড়ি মামার বাড়ি কার সঙ্গে ওর মামার সঙ্গে এখনো নৌকা ছাড়ে নেই বুঝি তুই গাতে যা সখি বলছে কি সুজন সুজন মাছ ধরিল শেষে রজপিনী রে
যার নয়নে যারে লাগছে রে ভালোভাবে, যার নয়নে যারে লাগছে রে ভালোভাবে, যার নয়নে লাগছে ভালো। ঠিক আছে মা,
আমি যাবো সে বাড়িতে। রিয়া ভাই ভাবে পায়ে ধরুক, দরকার হলে তাকে পায়েও পড়ুক, তবু দেখি তাকে অনুমতি পায় কিনা।
সখীর পেছনে তার মা মারি গেছিল, ইয়া ধরে আনছে। আস্তে কো আস্তে কো, তুমি না হলে অত শ্রম নাই, আমার কথা আছে। দেখো তো মুখ খেয়ে মা বলে তোরা কি ভাবি? জোর হাত করে আমি ঝগড়া করতে আসি নাই। তুই কি জন্য আসছো আমার সুজনের বদনাম করতে? বদনাম করতে আসি নাই, আসতে হবে দুইজনের জন্য। কলঙ্ক যাতে না বাড়ে, দুজনের সুখ শান্তি হয়, সেই চেষ্টা করতে আসছি। ওরে হারাম দাদা, তোর এতদূর অধপতন হয়েছে, আর কোনো পথ না পাইয়া মেহেরি দিয়া সুজন রে পড়াইছো, আর এখন সুজন রে দিয়া আমার ঘর বাড়ি সব দখল করতে চাস? ইয়া ভাই, এত বড় কু কথা মুখে আইন না, ধর্মে সইব না। কিসের কু কথা? তাই জিজ্ঞেস করো না, মদ পানি খেয়ে কি সবই হয়েছে? শেষ পর্যন্ত মেয়ে দিয়া ব্যবসা শুরু করছে। ভাবি অনেক হয়েছে, আর শুনতে চাই না। তোমারও কি এই কথা? আমার কি আর ভিন্ন কথা হইব? সে কথা তোর আর কি কবু, তোর কাছে আমার একটাই কথা, তুই আমার সখীরে প্রাণে বাঁচিয়েছিস, তার এই ইজ্জতেও তুই বাঁচ। তুই আমার কথা দে, তুই আর কোনোদিন আমাকে বাড়িতে যাবি না, সখীর মুখ আর কোনোদিন দেখবি না। এরপরেও যদি যাস তো মনে রাখিস আমি কসম খাইলাম সখীরে, তা না হলে কলঙ্কটা শেষ হইব না। বিহানিচা করে এই বাড়িতে ঢুকছিল এই অপমান সহনের জন্য? ওরে বেইমান, আজ যারা তোর সুহাগের লক্ষ্মী মাইয়া ভিন গ্রামে চলে গেছিল সেদিন আমাকে অপমান হয় নাই? আমার আর পাখি পড়া পড়ায় না বাবা, কে কার মুখে লাত্তি মারছে আমি জানি। আমার একটাই কথা, তোমাকে এই ভাই ভাইয়ের ভাই দাদি, ও দাদি, বিয়ার মধ্যে কিন্তু আমি সানাই বাজাম, আর এই আমাকে আসতেই তো ভুল। ভালো খবর আনছিস তো বাবা? ভালো খবর শুনানোর কপাল তো নাই মা, আমি কই নাই ওরা জন্ম রাজি হইব না। 20 বছরের রাগ একদিনে পড়ব না বাবা, আস্তে আস্তে। 20 বছরের রাগ সারা জীবনেও মিটব না। কি কইছে আমায় শুনবি? কইছে আমি মেয়া দিয়ে ব্যবসা করি, আমি মেয়া দিয়ে সুজনদের পটাই। আমিও সুজনদের কইয়া দিছি সে জানি আর কোনোদিন আমাকে বাড়িতে না আসে। তারই দোষ দেও কেন বাবা, সে তো কোনো অপরাধ করে নাই। আরে কলম কিনে তুই কি কর দাদা? এটা কি করেন দাদা? খুশি করো বাবা, আমার মনের কথা তুমি জানো, আমার কাছে তার কোনো দোষ নাই। মা মা গো, ওরা সখীর মায়েরও বাঁচায় নাই, ওরা সখীরেও বাঁচতে দেব না। তুই অরলে বালা মা, ওকে মামা বাড়িতে না, শিগগির তুই অরলে বিদায় হ মা, বিদায় হ। পানে
আমারে কত জ্বালাবি মা, জানা ঘরে যা। বাপ না খাচ্ছ তো মিষ্টি মুখে দে। না উমাকে এমন কথা কয়, এই মিষ্টিতে খাওয়া নি লাগবো, না খাইলে যে অলক্ষী না কেমন। কিসের মিষ্টি? তোর লগুনের। হ তোর বাবা তোর বিয়ে ঠিক করছে। আমার বিয়ে করছে? তোমার সেই কি আজকের কথা? কোন কথা? কুসুমের সাথে। মা হইয়া ছেলের হাত পা বাইন্ধা ফালানের যে সরলতারা করছস, সুজন বইয়া সখীর কেনা চাচা তো ভাই আছে, ঠিক আছে বাড়িতে। কি কইছিলাম রে হারাম দাদা, তোর মায়ের দাদা
লাঠি ছুঁয়া কসম খাই মিয়া ভাই, যদি সখী হলে ডাইকা থাকে তো তার মরণ হয় জামার হাতে। চল বাচ্চা আরে গবা। Thank you.
জীবনেও আমার, মরণেও আমার, জীবনে তো তোরে পাব না। আয় তাহলে মরি, আমার বুকে নিয়ে থাকো। Thank you.